আমরা অনেকেই আছি যারা জানি না জানাজার নামাজের ফরজ কয়টি আসুন জেনে নিই জানাজারা নামাজের ফরজ কয়টি জানাজারা নামাজের ফরজ দুটি এক নম্বর ফরজ হলো জানাজার নামাজ দাঁড়িয়ে আদায় করা দ্বিতীয় ফরজ হলো জানাজারা নামাজ চার তাকবিরের সহিত আদায় করা অর্থাৎ এক নম্বর ফরজ হলো দাঁড়িয়ে জানাজারা নামাজ আদায় করা কোনো অসুস্থ ব্যক্তি যিনি দাঁড়াতে পারে না এমন দাঁড়ানো অক্ষম ব্যক্তির জন্য জানাজার নামাজ ফরজ নয় জানাজারা নামাজ ওই ব্যক্তির জন্য ফরজ যিনি জানাজারা নামাজ দাঁড়িয়ে আদায় করতে পারে দ্বিতীয় ফরজ হল চার তাকবীরের সহিত জানাজারা নামাজ আদায় করা এখন যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ আদায় করার জন্য আসার পরে দেখতে পায় যে যারা নামাজের এক তাকবির অথবা দুই তাকবির চলে গেছে এই অবস্থায় উক্ত ব্যক্তি যদি জানাজার নামাজে শরীক্ষণ বা অংশগ্রহণ করেন তাহলে ওই ব্যক্তি যত তাকবির ছুটে গেছে ইমাম সাহ সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি ততটা তাকবির প্রদান করার পরে সালাম ফিরিয়ে নেবে তাহলেই জানাজার নামাজের যে চার তাকবিরের সহিত আদায় করা যে ফরজ সেই ফরজ আদায় হয়ে যাবে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম জানা যারা নামাজের ফরজ দুটি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুক এ আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্ব আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত